Bodhi, naughty Bodhi. ম্যাডাম, মানে আমার কাছে ভালো আকর্ষণীয় ইলেকট্রনিক প্রোডাক্টস আছে, খুব কম দাম, যাকে বলে একদম জলের দামে ফলের রস। আবার রসালো জিনিস। বাট আমার হাজবেন্ড না এখন বাড়িতে নেই, আমি বাড়িতে একা, আর আমি না এইসব কিছুই বুঝি না। না ম্যাডাম, আমি আপনাকে সব ভালো করে হাতে ধরে বুঝিয়ে দেব। ওকে, একটু দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ বলুন, এবার কি বোঝাবেন? তাহলে ম্যাডাম ওই বার করি। কি বার করবেন? ওই ক্যাটলগ, মেশিনের আবার ক্যাটলগ? আসলে ম্যাডাম মেশিন তো খুব বড়, সব সময় তো খুলে দেখানো সম্ভব নয়, তাই ওই খুলে ছবি তুলে রেখেছি আর কি। হয়েছে হয়েছে, আপনার মেশিন তো খুব বড়, তাই ওপরে গিয়ে না হয় খুলে দেখাবেন। আসুন। চলুন ম্যাডাম। বলছি কি, শুনুন না ম্যাডাম, ও ম্যাডাম, আজ না আমার মেশিনের ফ্রি ডেমোনস্ট্রেশন আছে। ডেমোনস্ট্রেশন? হ্যাঁ ম্যাডাম, আমার কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যেমন ধরুন ঢোকালেই গরম হবে, মাইক্রোওয়েভ, তারপর ধরুন খুব অল্প সময়ে ভালো করে পিষে দিতে পারে, গ্রাইন্ডার, আর তারপর যত চাপ দেবেন তত নরম হবে, তত গোলও হবে, রুটি মেকার। উফ, ওকে ওকে, আমি বুঝে গেছি, আপনি ভেতরে আসুন তো। এবার আপনার মেশিন বার করুন, দেখি কেমন গলেই গরম হয়। হ্যাঁ কিন্তু ম্যাডাম, মেশিনটা তো বার করব, আপনি যদি একটু সরে বসেন তাহলে মেশিনটা খুলে দেখাতে সুবিধা হয় আর কি। আপনি খুলুন না, আমি দেখছি, আর যত কাছাকাছি থাকবো ততই তো দেখতে সুবিধে হবে, আর তেমন হলে কিন্তু হাত দিয়েও দেখব। আবার হাতও দেবেন? আপনি এত ঢোকিয়েছেন কেন বলুন তো, আপনার কি খুব তেষ্টা পেয়েছে বুঝি? না। ওকে আমি আসছি। আর শুনুন না, আমি কিন্তু আপনার ওই গরম মেশিনটির প্রতি বেশি আগ্রহী, বুঝেছেন? আমি যাব আর আসব। হ্যাঁ
এত ঘাবড়ে গেলে হবে? আরে এসো, তোমার মেশিন তো দেখবো নাকি, দেখি তোমার মেশিনের কত দম। না ম্যাডাম, আমার মেশিনের তো দম নেই। না, হ্যাঁ দম আছে। তাহলে ঢুকবে না? না, হ্যাঁ ঢুক। তাহলে এসো দেখাও। আরে বাবা, তোমার দাদার না আসতে এখনো অনেক দেরি। তুমি না আমাকে তোমার নিজের বৌদি মনে করতে পারো, শিলা বৌদি। ওরে বাবা গো, মা! এই রে, আমার হাজবেন্ড পুনরায় চলে এসেছে। আমি কি করব? আমাকে তো বলেনি যে এই টাইমে আসবে। আরে আমি তো, আমি কি করব? আরে আমি কি করব? আপনি আর কি করবেন ম্যাডাম, আমি জানি না, কিন্তু আমি এখন কি করব? জড়ো করো। কি ম্যাডাম, কি জড়ো করব? আমার মাথা তোমার মুন্ডু, আলু ভাতে মার্কা একটা। তোমাকে যদি আমার হাজবেন্ড একসঙ্গে দেখে না, তোমার ওই গরম মেশিন ভেঙে ঠান্ডা করে তোমার হাতেই ধরিয়ে দেবে। আর তোমার ওই পেশাই করা মেশিনটাই তোমায় এমন পিষবে যে তুমি বাথরুমে যেতে পারবে না। কেন ম্যাডাম? আরে হাদারাম, তোমার পা দুটো ভেঙে দিলে তুমি কি করে বাথরুমে যাবে? ওরে মা গো, আমি তো গোয়াছিলাম ম্যাডাম, আমি কি করব? আমার খুব ভুল হয়ে গেছে ম্যাডাম, আমার কি হবে ম্যাডাম এখন? আমি কি করব? আমার খুব ভুল হয়ে গেছে ম্যাডাম। আরে চুপ চুপ, একটা কাজ করুন, আপনি পাশের বারান্দা দিয়ে না চলে যান, চলে যান। আরে বাবা, কি হয়েছে? তুমি এরকম রাগ করছো কেন? কি ব্যাপার, এতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছিলাম, দরজা খুলতে এত দেরি কেন? কি করছিলে? কি কতবার বলেছি না, কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে দরজা খুলবে। তাহলে ডার্লিং, আজ আমাদের উপরে পাওনাগুলো এই ব্যাগের মধ্যেই বন্দি আছে তো? ইয়েস মাই জানু, আজ আমাদের মাস্টার প্ল্যান টোটালি সাকসেসফুল। বৌদি নটি, বৌদি বৌদি নটি, বৌদি বৌদি, তুমি হেলে দুলে চলো বৌদি, কি মিষ্টি কথা বলো বৌদি, বৌদি ও নটি বৌদি। Ha ha ha!
বৌদি। তোমার চোখে আছে জাদু দেখেই চমকে ওঠে ধ্যান মগ্ন সাধু, দেউরগুলো অবাক চোখে তাকে দেখেই বেড়ে যায় ধুকপুকুনি বুকে। নটি বৌদি রাতে ঘুম আসে না, জাগে ব্যথা নিয়ে বুকে। বৌদি তোমার ঠোঁটে লিপস্টিক, দাদু দেখেই দাঁড়িয়ে পড়ে ছেড়ে দিয়ে স্টিক। পাশের বাড়ির দাদা উঁকি ঝুঁকি মারে, তোমার বর শুধু নে বয় দই মারে। নটি বৌদি ও বৌদি, নটি বৌদি, হি হি।